আজ যে বিষয়টি নেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়া, এই সোশ্যাল মিডিয়াটা আসলে আমরা এখন দেখতে গেলে এটা বিশাল আকারে আমাদের জনজীবনে, আমাদের সমাজ জীবনে এটি একটি ভূমিকা পালন করছে। আচ্ছা, এই যে স্মার্টফোন বা ডিভাইস বা এই কম্পিউটার, এগুলোর মাধ্যমে কিন্তু আমরা এই সোশ্যাল মিডিয়াতে নিজেকে সম্পৃক্ত রেখেছি। তো এই ডিভাইস বা কম্পিউটার, এই সোশ্যাল মিডিয়ার মধ্যে ইন্টারনেট জগৎটা যখন আমাদের পৃথিবীতে এটার ভূমিকা হয় বা চালু হয়, সেটি প্রায় 1950 সালে। 1950 সালে এটার প্রথম আবির্ভাব হয়। তো প্রথম এই ব্যাপারে কেউ তেমনটি ধারণা করতে পারেননি, কিন্তু ইন্টারনেট সম্পর্কে জনসাধারণের যে প্রভাব ধারণা, যেটি বিস্তার লাভ করেছিল, সেটা যখন কম্পিউটারের একজন অধ্যাপক তার ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলস থেকে অর্পানেটের মাধ্যমে একটি বার্তা স্ট্যানফোর্ড রিসার্চ ইনস্টিটিউটে পাঠান। মানে একটা জায়গা থেকে ওনার ইউনিভার্সিটি থেকে অন্য জায়গায় যখন একটি মেসেজ, শুধুমাত্র মেসেজ যখন ইন্টারনেটের মাধ্যমে পাঠানো সক্ষম হয়ে গিয়েছিল, তখন এই ব্যাপারটা, ইন্টারনেট ব্যাপারটা জনসাধারণের মাধ্যমে মাঝে একটা কি বিস্তার লাভ করেছিল, এর প্রভাবটা বুঝতে পেরেছিল। তো এক্ষেত্রে এটি কিন্তু 60 দশকের শেষের দিকে এবং 70 দশকের প্রথম দিকে বিভিন্ন প্রোটোকল অর্থাৎ সিস্টেম মেইনটেইন করে, নিয়ম মেইনটেইন করে ব্যবহার করার একটি ইন্টারনেট, মানে এটাকে আরো উন্নত করা হয়েছিল। এরপর 1980 সালের শেষের দিকে এবং 1990 সালের শুরুর দিকে এটি প্রথমে আমাদের প্রত্যেকটা জিনিস আসলে এটিকে কোনো না কোনো কাজের, ভালো কাজে লাগানোর জন্য কিন্তু প্রত্যেকটা জিনিসের আবিষ্কার হয়। ঠিক 1990 সালের শেষে শুরুর দিকে এই ইন্টারনেটটি বাণিজ্যিকভাবে সবার কাছে সেবা প্রদানকারী হিসেবে নিয়োজিত হয়েছিল, বাজারে আসে এটা। তখন 1995 সালে ইন্টারনেট বাণিজ্যিক পণ্য হিসেবে এটা পরিচিত হয়ে যায় সবার কাছে। ঠিক তো 1990 সালের মাঝামাঝি থেকে এই বাণিজ্যিক ইন্টারনেট যখন সকলের কাছে এটা বিস্তার লাভ করে, তো এটাকে আরো উন্নত করার জন্য এবং এটাকে আরো হিউজ পরিমাণ ব্যবহার করার জন্য তখন শুরু হয়ে যায় সিস্টেম মেলিং এর, তখন সিস্টেম হয়ে যায় ফোন কলের, ইন্টারনেট ভিডিও কলের, কোন কিছু ভিডিও শেয়ারিং করা, কোনো অডিওকে শেয়ারিং করা, এই কোনো গণমাধ্যম বা সামাজিক কোনো কিছু চেতনা, সামাজিক কোনো অনুষ্ঠান বলুন, কোনো আমার আবেগ, আমার যত কিছু সামাজিকভাবে ঘটে যায় আমাদের জীবনে, সকল কিছু শেয়ারিং ক্যারিং করার এই ইয়েটা চালু হয়েছিল 1990 সাল থেকে। আচ্ছা, তো এটা আস্তে আস্তে কি করে বিস্তার লাভ করছিল পুরো বিশ্বে। তো 1993 সালে প্রথম সর্বপ্রথম এটিকে আমাদের বাংলাদেশে চালু হয়, কিছু শর্ত প্রযোজ্য প্রোটোকল দিয়ে আমাদের এখানে চালু হয়। তো আস্তে আস্তে এটা 2-3 বছর যাওয়ার পর জুন মাসের 6 তারিখে 1996 সালে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার করা সকলের জন্য উন্মুক্ত করে দিয়ে। আচ্ছা।